আহলুস সুন্নাত ওয়াল জামাত নারায়ে রিসালাত। আল্লাহর মকবুল হলিম জমিন তুমি বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলো আজরাইল মালাকুল মুজাও আমার বন্দার জানটা তুমি কবজ ভরিয়া লইয়া আই যাও। আমার বন্ধুগণ হযরত আজরাইল আলাইহিস সালাম রে আরজ করিলো আজরাইল তুমি যখন জমিনের মধ্যে মানুষের জান কবজ করিলাও তখন তুমি কিভাবে মানুষরে পরিচয় পাও? আজরাইল আলাইহিস সালামে ফরমায় আল্লাহর আরশের নিচে একটা বড় গাছ আছে, এই বড় প্রত্যেক পাতার মধ্যে প্রত্যেক মানুষের নাম লেখা আছে। যে সময় আমি কমরুল ইসলাম রাজুল ভুলাই যাই আল্লাহ জানাই দিবা আজরাইল যাও, এই বড় গাছের নিচে যাও, যে পাতা তুমি নিচের মধ্যে ভাইবা এই পাতার মধ্যে আমার জীবন দামান্তির নাম লেখা আছে, আমার বন্দা বান্দির জানটা তুমি কবজ করিয়া লইয়াই যাও। আজরাইল আলাইহিস সালামে ফরমায় আমি বড় গাছের নিচে যাই, যাওয়ার পরে দেখতে পাইলাম এই পাতার মধ্যে নাম লেখা আছে অমুকর ছেলে অমুক উদ্দিন। হযরত আজরাইল মালাকুল মউত যে সময় আইবা আল্লাহর মকবুল হলিম নিকটে আইবা আল্লাহ জানাই দেন ও মালাকুল মউত আমার ওলিউল্লাহর জান তুমি কবজ করবাই, আমার বন্দারে তুমি কোন ধরনে কোন কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলো মালাকুল মউত তুমি যে সময় আমার আমার মকবুল হলির জান তুমি কবজ করবাই, আমার বন্দার চক্ষুর সামনে তুমি হাতের তালুটা তুমি লাগিয়ে রাখি দেও বাইরে জুয়ার, এই হাতের তালুর মধ্যে কি লেখা আছে? আল্লাহর নাম লেখা আছে। হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের তালুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আল্লাহ ফরমাইলো আজরাইল আমার বন্দার সামনে যে সময় তুমি যাইবা আমার বন্দার চক্ষুর সামনে হাতের তালুটা তুমি লাগাই দে, আমার বন্দা যখন আমার নাম পড়িবা এই নাম পড়ার সঙ্গে সঙ্গে আমার বন্দার জানটা তুমি বাইর হরিল। বাইরে মুসলমান এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ 19টা হরফ দিয়ে বিসমিল্লাহ বানাইছ, এই 19টা হরফ দিয়ে আল্লাহ 19 জন ফরিস্তা আল্লাহ বানাইছ, এই 19 জন ফরিস্তা দুজোর গেইটোর মধ্যে 19 জন ফরিস্তা দাগল। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যদি 19 জন ফরিস্তা তুমি তুমি বাসিয়া থাকতে চাও তাহলে ডেইলি ফজর এবং মাগরিবের পরে নামাজের পরে তুমি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িও। ও মুসলমান হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের নিকটে আইবা আমার সঙ্গে সঙ্গে আজরাইলে সালাম আল্লাহর মকবুল হলিয়া কইবা ও আজরাইল আর দেরি করিও না আমারে আমার মনিবের দরবারে পৌঁছাইয়া দে। মরনেকে বাঁকিয়া ওয়াগা কিতাবর মধ্যে হযরত মাওলানা শেখ ইলাহী বুলন্দশহরী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আপনি জমিন তুনে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আজরাইল মালাকুল মউতের সালাম করতা নাই, মুমিন মুসলমান বন্ধবান্ধব যদি হইয়া থাকি যায় তাহলে আজরাইল আলাইহিস সালামে কইবা সালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ কুম ফাখরুজ মিন দারিকা আল্লাতী গাররতা ইলা দারিকা আল্লাতী আমারতা, ওয়াল্লাহর বান্দা আমি আজরাইল তোমার সামনে আইলাম যদি তুমি পারমিশন দেও তাহলে আমি আজরাইল তোমার জানটা আমি বাইর করে লাই দাম। আল্লাহর মকবুল হলি হইব আজরাইল দেরি করিও না তাড়াতাড়ি আমারে আমার মনিবর দরবারের মধ্যে পৌঁছাইয়া দেও। যখন সাধারণ মানুষ মারা যায় বাইরে মারা যাওয়ার সময় আজরাইলও পর্যন্ত মানুষের কষ্ট দে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমায়
আমার বন্দা মন্দির যদিও গুনাগার হয়ে থাকি যায়, আমার বন্দা মন্দিরে আমি মরণের হস্য দে, মরণের হস্য দিয়া আমার বন্দা মন্দির গুনাগামে ক্ষমা করিয়া। যেভাবে সন্তান জন্ম লয় পাক পবিত্র অবস্থায় সন্তান জন্ম লয়, এইভাবে আমার বন্দা মন্দিরে আমি পাক পবিত্র হরি আমি জমিন তেনে উঠাইলাম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর অভিবাক লই চলে তু সালামে ফরমাই, মানুষ মারা যাওয়ার সময় এই মানুষরে তুমি তাই দুইটা জিনিস দিয়া সাহায্য করিলা। বাইরে জোয়ান এই জমিনের মধ্যে দুই গুরু মানুষ আছো, এই দুই গুরু মানুষ যখন মারা যায় এক গুরু মানুষ মারা যাইবা, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে আর সুস করিলায়, আর আরেক গুরু মানুষ আছো এরা যখন জমিন তুমি বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে বড় আনন্দিত হরিল। যদি কোনো ভালো মানুষ জমিন তুলে বিদায় নেন, যদি কোনো কানে অলি উল্লাহ জমিন তুলে বিদায় নিবা, দুনিয়ার মানুষে আর সুখ হই না খুন যায় আল্লাহ, আপনার এমন একজন বন্ধা জমিন তুলে উঠাই তো আমরা বড় কষ্ট পাইয়া। ও মুসলমান ভালো মানুষ জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে ক্রন্দন করবা, শুধুমাত্র মানুষে নাই রে আল্লাহর আসমানে এবং জমিন পর্যন্ত ক্রন্দন করিলাই। পামা বাকে তো লই মুসলমান আল্লাহ ভালো মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর আসমানে এবং জমিনে পর্যন্ত ক্রন্দন করিলায়। সময় গুড়ার উপর সোয়ারইয়া কারবাল্লার ময়দানও গেছেন, যাওয়ার পরে দেখা যায় কারবাল্লার ময়দানও শহীদ হয়ে গেছেন। মাশাআল্লাহ, নারায় তো আল্লাহ রাব্বুল আলামিনের আপনারারে আমরারে সারারে আল্লাহ কবুল করতে সারাই হোক। আল্লাহুম্মা আমিন, আরো জোরে হও আমিন। মাঝে মাঝে ফেসবুকে কমেন্ট আমাইলে দেখা যায় মাতইন না লিখিছে, হ্যাঁ ওই মাতইন বাইরে তো ভালো নাই, যে কোনো আলিমর লোকের সমালোচনা করাইতা জিনিস ভালো নাই। তুমি একজন মাইকর ডাল লইতে ভাল লাগে না করে আর একজন আর করে গিয়া খুসাইতাই নি, হ্যাঁ আমি তা চাই না, তুমি যত খুশাই ভাই অত আল্লাহ তার আর ভালো করবা। সবচাইতে নিকৃষ্ট পাপি ও ব্যক্তি যে ব্যক্তি অন্যর দোষ খুঁজতে গিয়ে তার মূল্যবান সময়ের অপচয় করে, ও ব্যক্তি হলে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে। মানুষে তার তলার বাতি দেখে না, তার ফিজ কিতা আছে সেটার দিকে লক্ষ্য করে না, কিন্তু অন্যর কিতা আছে হঠাৎ ভাই দেখা। মানুষ তার বুলের উপর উকিল হয় কিন্তু অন্যর বুলের উপর মানুষ জজইয়া দাঁড়ায়, ঠিক না ও ঠিক? ঠিক যাও আমার বুজুর্গগণ।